হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে প্রথমে কথা বলবো অবশ্যই ওয়াই আর এফ স্পাইভ ডিভার্সের নেক্সট যে প্রজেক্টটা আসে টাইগার ভার্সেস পাঠানকে নিয়ে তো সত্যি বলতে এই প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন একটা হিউজ কিন্তু আছে এবং এর পরবর্তীকালে আসবে কিন্তু ওয়ার টু মানে ওয়ার টু একটা নেক্সট লেভেলের হবে এবং ওয়ার টু এর পরবর্তীকালে আমরা এটা কিন্তু শুনছিলাম যে টাইগার ভার্সেস পাঠানের যে গল্পটা কিন্তু প্লট লাইনটা কিন্তু এগোতে পারে এবং টাইগার থ্রি যে লেভেলের বক্স অফিসে একটা ভালো রকমের পারফরমেন্স করতে পারেনি তারপরে কিন্তু মানে ওয়াই পুরো টিম এবং তার সঙ্গে সঙ্গে আদিত্য চোপড়া কিন্তু এই টাইগার ভার্সেস পাঠানকে আরও এস্টাবলিশড কিন্তু করতে চাইছে তার কারণটা হচ্ছে তারা কিন্তু একটা প্ল্যান করছে যে এই টাইগার ভার্সেস পাঠান যে প্রজেক্টটা আসছে যে আলটিমেট ব্যাটেল তো তার আগে তারা কিন্তু আরও একটা নতুন স্পাই ফিল্ম কিন্তু বানাতে চাইছে হ্যাঁ বন্ধুরা এবং এটা একদম একটা এক্সক্লুজিভ আপডেট যে ওয়ার টু এর পরবর্তীকালে হয়তো একটা আরও একটা স্পাই ফিল্ম হবে যেটা কে ফলো করবে হচ্ছে টাইগার ভার্সেস পাঠান এবং ওই ওই ফিল্মটার মধ্যে হয়তো এমন কিছু দেখানো হবে যার ফলে কিন্তু হয়তো টাইগার এবং পাঠান মানে শাহরুখ খান এবং সলমান খানের মধ্যে একটা ক্ল্যাশ হবে সো সেই ফিল্মটা কে করবে বা কি বৃত্তান্ত এখন অবধি কিন্তু আপডেট নেই বাট একটা নতুন টুইস্ট কিন্তু নিয়ে আসছে হচ্ছে আমাদের আদিত্য চোপড়া এবং টাইগার ভার্সেস পাঠান তৈরি হওয়ার আগে কিন্তু ওই ফিল্মটা আসবে এবং ওই ফিল্মটা কিন্তু রিলিজ হবে এবং ওইটাকে কিন্তু ফলো করবে হচ্ছে টাইগার ভার্সেস পাঠান দেখা যাক এই ফিল্মটা কি হয় আশা করছি এই ফিল্মটা ভালো কিছু হবে এবং টাইগার থ্রি যে লেভেলে খারাপ বক্স অফিস কালেকশনস করেছে তার পরে এই ফিল্মটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন কিন্তু আরও অনেক মানে বাড়ছে যে আদিত্য চোপড়া এটাকে খুব ভালো করে একটা ডিজাইন করবে খুব মানে ওয়েল মেড এবং ওয়েল রিসার্চ একটা ফিল্ম হবে এবং তার সঙ্গে সঙ্গে টাইগার ভার্সেস পাঠানোর যে স্টেজটা কিন্তু ওই ফিল্মটার পর থেকে কিন্তু তৈরি হয়ে যাবে শুধু দেখা যাক এই সমটা কে করে আহ এটাই ছিল মেনলি একটা আপডেট তোমাদের কী আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা